একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। করোনাময় পরিস্থিতিতে যেখানে মানুষের দিন আনতে পান্তা ফুরোয়, লকডাউনের কারণে বারংবার দোকান বন্ধ রাখতে হয়, দোকানদারদের নেই তেমন বেচা কেনা, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সমস্ত দোকানদারদের, আর তার মধ্যেই চুরির ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন বিষ্ণুপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের ময়রাপুকুর বাজারের 4টি দোকানের মালিক। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, গতকাল রাতে ময়রাপুকুর বাজারে একটি মুদির দোকানে, একটি সারের দোকানে, একটি আটা চাকির দোকান ও একটি গ্যারেজ মিলিয়ে মোট 4টি দোকানে কেউ বা কারা তালা ভেঙে নগদ টাকা কিছু জিনিসপত্র নিয়ে যায়। চুরি যাওয়া দোকানদাররা জানিয়েছেন, তারা প্রতিদিনের মতো গতকালও রাত্রি 9টা 10টার সময় দোকান বন্ধ করে যে যার বাড়ি চলে যায়। আজ সকালে স্থানীয়রা খবর দেয় তাদের দোকানে চুরি হয়ে গেছে। তৎক্ষণাৎ ওই দোকানদারদের ঘটনাস্থলে আসে এবং বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হয় এবং বিষ্ণুপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং সমগ্র বিষয়ে তদন্ত শুরু করে বিষ্ণুপুর থানার পুলিশ। হয়েছে বলতে কি, দোকান যেমন বন্ধ করি, 9টার সময় বন্ধ করে বাড়ি গেছি, দিয়ে দেখি সকালে খবর পাচ্ছি নাকি যে তালা ভাঙা আমার, যে দেখছি এরকম ব্যাপার দেখছি না, ফোন করলো এখানে পাবলিকে বলছে এরকম তোমার তালাটা খোলা আছে কেন, এসে দেখছি সব ক্ষতির জন্য মালপত্র দেখছি কিছু নাই, ফেললেট ফেললেট হাবি হাবি ছিল মাল, নতুন কয়েকটা মাল হয়েছে চুরি, মানে চুরির মতন দেখে হয়ে হয়ে গেছে, পাইনি চেষ্টা করে এদিকে তো খোঁজাখুঁজি করলাম পাইনি কোথাও। কী কী চুরি গেছে? চুরি বলতে ব্যাটারি গেছে 6 পিস আর আপনার হেডলাইট গেছে 2 পিস। কি নিয়েছে দোকান থেকে? টাকা পয়সা, কত করে দোকানে চুরি হয়েছে? চারখানা দোকান। কিসের কিসের দোকান? দোকানে সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।